Assalamualaikum. Bismillahirrahmanirrahim. Biara Patuli Rahmatullah Uccho Bidyaloy Aulianagar Trishul Momonsingho er pokkho theke sobaike shagotom. Supriyo Sudhi. Amra Biara Patuli Rahmatullah Uccho Bidyaloyer Managing Committee-r sabhapati, sommanito sodossyobrindo ebong school-er pradhan shikshok o sohokari shikshokbrindo mile Kokrajhar Samudra Saikat Bhraman Javon Inani Beach Himsori অংশ হিসাবে এবং সেন্ট মার্টিনের অংশ হিসাবে আমরা আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছি আমরা ইতিমধ্যে অনেকক্ষণ সময় সমুদ্রে কাটিয়েছি আপনারা সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনতে পাচ্ছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত অনেক পর্যটক আছে পাশাপাশি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব আকরাম হোসেন কাঞ্চন সরকার সাহেব আমাদের বিয়ারা পাটুলি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আশরাফউদ্দিন বাচ্চু স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব আব্দুল কুদ্দুস সাহেব জনাব রফিকুল ইসলাম মিন্টু সাহেব জনাব আব্দুল বাতেন রতন সাহেব এবং জনাব আব্দুল বাসেদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিয়ারা পাটুলি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক মণ্ডলী সেই সাথে আমরা আজকে সারা দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করব চেষ্টা করব আপনাদের মাঝে সমুদ্রের টোটাল ভিউটা তুলে ধরার জন্য প্রিয় যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা কামাল স্যারকে দেখতে পাচ্ছেন উনি আজকে আনফরচুনেটলি শরীরটা অসুস্থ থাকার কারণে সমুদ্রে নামতে পারে নাই তবে ছবি অনেক তুলেছেন উনি পাশাপাশি আমাদের রতন মেম্বার সাহেব অনেকক্ষণ পানিতে ডুবাডুবি করেছেন একবার হারিয়ে গিয়েছিল আমরা উদ্ধার কর্মীদের সহায়তায় উনাকে পেয়েছি উনার পরিবারের সদস্যদের জ্ঞাতার্থে জানাচ্ছি ভয় পাওয়ার কিছু নেই আমরা পেয়েছি উনাকে আমাদের যদিও কিছুটা খরচ হয়েছে মিন্টু ভাই দুইবার অসুস্থ হওয়ার ফলে উনি এখন সুস্থ আছেন বাসেদ ভাই পানিতে যে পানি খেয়ে ফেলেছে আর কুদ্দুস ভাই পায়ে ব্যথা পেয়েছে উনি সমুদ্রের ঘোড়া চলাইতে যায় উনি পড়ে গিয়েছিল আমাদের সভাপতি সাহেব অনেকক্ষণ সময় পানিতে ব্যাস করেছে তবে আমাদের প্রধান শিক্ষক মহোদয় পানিতে নামে নাই উনি বিভিন্ন অজুহাতে দূরে থাকার চেষ্টা করেছেন রাসেল স্যার হারিয়ে গিয়েছিল শোয়েব স্যারকে সাথে নিয়ে আবুল সাথে নিয়ে মঞ্জুরুল স্যার তারা হারিয়ে গিয়েছিল আমি আমি একমাত্র ব্যক্তি আমি একমাত্র ব্যক্তি যে অলরেডি আছি রুমান স্যার এবং এই পানি থেকে তার পেটে পীড়া দেওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে যাই হোক সবাইকে স্বাগতম আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম